এবং এখন দেশ সংস্কারের সময়। দেশ সংস্কার করতে হলে আগে নিজেকে সংস্কার করতে হবে। আমি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকি, আমাকে সৎভাবে ব্যবসা করতে হবে। আমি যদি এখন একটি চকলেট খেয়ে চকলেটের খোসা রাস্তায় ফেলে দিই, তাহলে এই দেশ সংস্কার করতে আরও অনেক দিন সময় লাগবে। নিজেকে আগে সংস্কার করতে হবে, তারপরে আমরা দেশকে সংস্কার খুব জলদি করতে পারবো। আপনারা অনেকেই হয়তো স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন 5 তারিখের পরে, অনেকেই এই স্বাধীনতা উপভোগ করছেন, কিন্তু এই যে শহীদদের পরিবার আছে, এই যে আহতরা আছে, তারা কিন্তু এখনও তাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেনি। আপনারা হয়তো বা জানেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে জাতিসংঘে আছে, এবং এত ব্যস্ততার মাঝেও তিনি আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। আমরা কি ব্যবস্থা নিচ্ছি শহীদদের পরিবারের জন্য, আহতদের জন্য, প্রতিনিয়ত তিনি আমার থেকে আপডেট নিচ্ছে। আমরা সরকারি চাকরির ফর্মটাও তুলি না, কারণ কি সেক্টরটা আমাদের জন্য না। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা নিজেদের স্বার্থের জন্য, আমাদের নিজেদের চাকরির জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করিনি। আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি শুধুমাত্র দেশ এবং জাতির মুক্তির জন্য। আমরা কারো বাপের প্রয়োজনে এই আন্দোলনে অংশগ্রহণ করিনি। এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ইস্টাবলিশ করার জন্য এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করিনি। প্রত্যেকটা থানা থেকে যারা ফ্যাসিস্ট নির্বাচনের সময় উপস্থিত ছিল তাদেরকে ট্রান্সফার করা শুরু হয়েছে। প্রত্যেকটা কর্মকর্তাকে ট্রান্সফার করা হবে। কারণ কি, যারা এই আন্দোলনে শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার জন্য সহযোগিতা করেছে, তারা বাংলাদেশের আরেকটা স্বৈরাচার তৈরি করতে পারে। তাদের শিক্ষা হওয়া প্রয়োজন আছে। আপনারা সতর্ক থাকবেন। আপনারা জানেন এই টোকাই লীগ, হেলমেট লীগ 5ই আগস্টের পরে সর্বপ্রথম হিন্দু হয়ে ফিরে আসার চেষ্টা করেছে। হিন্দুর পরে তারা আনসার হয়ে ফিরে আসার চেষ্টা করেছে, এবং এর পরবর্তীতে তারা এক একবার এক এক রূপে ফিরে এসে আমাদের স্বাধীনতাকে ধূলিসাৎ করে ষড়যন্ত্র করছে। আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন। বিএনপি জামাত মারামারি করবেন না। আপনারা মারামারি করে কোনোভাবে গভর্নমেন্টে ফল করাবেন, তারা আইসা আপনাদেরকে একসাথে মারবে।